গুড মর্নিং, ওয়েলকাম টু মিষ্টি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালো আছে, আমি ভালো আছি। তো নেক্সট তোমরা আগে আমার আগের ভিডিওতে দেখেইছো যে আজকে অরণ্যন কালকে মানে কালকে অরণ্যনে রান্না করে রেখেছি আমি, যেহেতু এই ভিডিওটা তার পরের দিন তুমি পাবে। তো আজকে তো অরণ্যন, ওদিকে সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি, সকালবেলা মা আমাকে নিয়ে বেরিয়ে গেছে, কোথায় যাবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মাঠের ভিতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, এই তো মাঠের ভিতর থেকে এই রাস্তা, সাইডে বাড়ি আছে, বাট এই দিকটা পুরো ফাঁকা পুরো। তো আমাদের বাড়ির রাস্তা ওই পিছনে, অনেক পিছনে ফেলে রয়েছে। আর এই দেখো আমার সামনে যাচ্ছে হেঁটে হেঁটে, আমার সাথে হেঁটে পাচ্ছি না আমি, প্রচণ্ড রোদ। তো আর মুখে মাস্ক পরেছে, দেখো ভিতরে সব ঘেমে কি হয়ে গেছে। বাড়ি তিনটে তিনটে ছাতা, ছাতা দুটো মানে না খুলতে খুলতে তো এতদিনে পুরো জাম হয়ে গেছে। ওটা ডাক্তারখানে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তারপর সারাতে হবে। তো তা ভাই বলেছিল নিয়ে যাবে, জানি না কবে নিয়ে যায়, আগে রোদ্দুর শেষ হয়ে যাবে তারপর নিয়ে যাবে না কে জানে। তো চলো দেখি যাওয়া যাক, এই রোদ্দুর হাঁটতে হাঁটতে কথা বলতে পারছি না। এখানে আসার কথা ছিল, প্রায় চলে এসেছি এই যে সামনেই, জানি না ভিতরে ফোন অ্যালাউ হবে কিনা। তো চলো যাই, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে এইবারই এসেছিলাম, কাজ হয় মানে হয়নি এখনো, ঈদের পর হবে, এখন অফিসে যাবে না তিনি, তার জন্য এখন হবে না, ঈদের পর আবার আসা হবে। এর পরে আর আমার আসা লাগবে না, না শুধু তোর বাপের অরিজিনাল কার্ড, আমার অরিজিনাল কার্ডটার বাবার খামটা, ওই মানে যে কয়টা রেশন কার্ডটা রেশন পায় সেটা দা, একটা নাম কাটিয়ে দেবে, মানে আমার নামটা কেটে দেবেন দা, একটা মাইনাস করে দেবে। ঈদের পরে হ্যাঁ, যেমন অফিসে যায় না তো, কোনো কাজ হয়নি তার জন্য বাড়ি যাচ্ছি, সেই আবার আমার রাস্তা দিয়ে যে। তো চলো বাড়ি যাই, প্রচণ্ড রোদ্দুর, বাড়ি যাই ভাত খাবো, খিদে পেয়েছি। শুধু বাড়ি ভাত খাবো, ফ্রিজ থেকে বের করে রেখে গেছি, না ফ্রিজ থেকে না আজকে তো যেহেতু গ্যাস ধরানো যাবে না, তার জন্য ফ্রিজ থেকে বের করে রেখেছি, না অত ঠান্ডা খেলে আমার ঠান্ডা লেগে যাবে। ভাত খেয়ে কিছুক্ষণ ফোন ঘাটছিলাম, আর যেন আজকে ভাবছি আলু কুবলি করবো, যেহেতু রান্না করা যাবে না, তো কালকে রাত্রিবেলা রান্নার সময় আমি ভাতের ভিতরে আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম, এই যে সব তুলে রেখেছি। তো ভাবছি আলু কুবলি করবো, তা আলু কুবলির মশলাটাই না কালকে করা হয়নি, আজকে কী করে করবো জানি না, গ্যাস তো ধরানো যাবে না, দেখি কিছু করতে পারি নাকি। সব কিছু আমাদের দাদা ভাই এনে দিয়েছি, শুধু মশলাটা করা বাকি ছিল, যেটা ওই জিরের গুঁড়ো টুড়ো দিতে হয়, তো সেগুলো তো করা হয়নি, গ্যাস ধরানো যাবে না, ভাজা যাবে না, জানি না কী করবো। তো যবে অনেকদিন ধরে আলু কুবলি খাওয়ার ইচ্ছে ছিল, তার জন্য ফাইনালি আমি দিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই কালকে ছোলা নিয়ে এসেছে, তো তার জন্য এখন দেখি কী করতে পারি, যদি খাই অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। তোমার পুরো ভিডিওটা আমি বসে গেছি, মশলা করা হয়নি, আমি মশলা দেবো না বলে তার জন্য হজমুলা আর জল জিরা নিয়ে এসেছিলাম, তো সেগুলো এই বাটিতে ঢেলে নিয়েছি, আর এই যে প্যাকেট, তো এইগুলো নিয়ে এসেছিলাম, বললাম যে আজকে আর ওই মশলা দেওয়া হবে না, আজকে এইগুলো দিয়ে তারপর আলুগুলি করবো। তো দেখো আমি সব কিছু নিয়ে বসে গেছি, এই যে এই আলু, তারপরে সব কিছু মানে ভিতরে যা যা দেবো তাই আছে, এখানে টক জল আছে, আর আমি গন্ধরাজ লেবু নিয়েছি, আর এই আলু ছাড়াচ্ছি, আর এই দেখো এখানে ছোলা ভেজানো রয়েছে। তো এইগুলো দিয়ে এখন আলু কুবলি বানাবো, রাধে গেছে পরীক্ষা দিতে, ও এসে খাবে, তো আমি বানিয়ে নিয়ে রেখে চান ঠান করে ঠরে তারপরে খাবো। তো চলো আমি এগুলো বানিয়ে নিই তাড়াতাড়ি। কথায় আছে যে শেষ ভালো যার সব ভালো তার, তো আমাদের শেষটাই কোনোদিন ভালো হয় না। তো ভেবেছিলাম আজকে অরন্ধন করবো, জাস্ট হয়ে উঠলো না, মার শরীর অসুস্থ হয়ে পড়েছে, মা সকাল থেকে কিছু খায়নি, কালকের ভাত খেয়ে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। এদিকে দাদাভাই টিফিন নিতে পারেনি, পান্তা ভাত ভুলে, তার জন্য জলদা ভাত ভুলে টিফিন নিতে পারিনি, আমারও দুপুরবেলা খাওয়া হয়নি। দাভাই আসবে, দাভাইকে তারপর খেতে দিতে হবে, এসে দেখে ভাতগুলো এখন পুরো গলে গেছে, দাভাই এসে খেতে পারবে না, তার জন্য আমি আবার উনান ধরিয়ে ফেলেছি। তো ভাত অলরেডি হয়ে গেছে, এবার তরকারি বসাবো, মার জন্য একটুখানি তরকারি করবো, এই যে আর যে ডাল শুক্তো আছে সেগুলোই আমি আবার করে আবার রান্না করব। তো চলো, মা অসুস্থ হয়ে গেছে, মা ঘরে শুয়ে রয়েছে,
চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই। জন্য রান্না হয়ে গেছে, মা তরকারিটা হয়ে গেছে প্রায়। আর দেখো একটুখানি মা সুস্থ হয়েছে কি না সে ছুটেছে, এক্ষুনি রাস্তার দিকে চলে গেল। মানে সুস্থ থাকলে একটু বসে না মানুষটা, এমন কথা বললে একদম কথা শোনে না, যেন ছোটো বাচ্চা তেমন করে। এতক্ষণ ধরে ব্যথায় ছটপট করেছে, গায়ে জ্বরও উঠেছে, জলপটি দিয়ে দিয়েছিলাম, সে একটুখানি ঠিক হয়েছে, এখন আবার চলে গেছে কোথায়। তখন দাদাভাই বাড়ি এসে বলে মা কোথায়, মা রাস্তায় গেছে, মানে একটুখানি সুস্থ হলেই চলে যাবে। তরকারিটা হয়ে গেছে, মাকে ডাকবো, সে ভাতটা খেয়ে নেবে আগে, তারপরে দেখা যাবে। তো চলো দাদাভাই আসুক, ভিডিওটা দেখতে থাকো। অনেক আগে তো দাদাভাই আসার পর আমি আর দাদাভাই ভাত খেয়ে নিয়েছি, আর মাকে ভাত দিয়ে দিয়েছিলাম দাদাভাই আসার আগে। দাদাভাই ইনো নিয়ে আসলো, ঘরে ওষুধ ছিল তো সেগুলো মাকে দিলাম, মা খেয়ে নিয়ে এখন দাদাভাই আর মা ঘরে টিভি দেখছে, আর আমি এখানে বাইরে হাঁস ঢুকাতে আসলাম। হাঁস ঢুকিয়ে জল এনেছি, মানে বিকেলবেলাটাও অনেক কাজ হয়েছে, এখন পুরো কাজ নেই আর। এবার এই ব্লগটা আমি এডিট করবো, যাতে তোমাদের কাছে কালকে চলে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড অনেক করে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, মানে আমাদের সবার পাশে থেকো, যাতে আমরা কিছু না কিছু একটু করতে পারি। কারণ অনেক কষ্ট করে এইখানটাতে এসেছি, অনেক জার্নি করে, তো জার্নিটা তোমাদের কাছে একদিন শেয়ার করবো। লোক সাফল্যের সিঁড়িতে পৌঁছে যাওয়ার পর তো মানে যারা বলে যে একটা জায়গায় পৌঁছে গেলে লোক সেটাই দেখে, সে যে কতটা জার্নি করে সেই জায়গাটায় পৌঁছেছে সেটাকেই বুঝতে চায় না। তো যে পৌঁছয়, যতটা জার্নি করে যে ওই জায়গাটায় পৌঁছয়, তো সেই জানে সেই জার্নিটার মানে সেই জায়গাটার কতটা গুরুত্ব আছে। কারণ ফট করে জিনিস পেয়ে গেলে না মানুষ অতটা গুরুত্ব দেয় না, যদি একটু খেটে খেটে ওঠে তাহলে গুরুত্বটা দেয়। কারণ অনেক দিন ধরে খাচ্ছি, প্রায় দুবছর হয়ে গেল যে এর পিছনে খাচ্ছি, আরও জানি না কতটা খাটতে হবে, তো খাটবো। তো তোমরা আমাদের পাশে থাকো, তোমরা পাশে না থাকলে কিছুই হবে না। চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সবাই ভালো থাকো, বাই বাই, টাটা।